কিচ্ছু না, একদম এক চোখে দেখছে। গুড মর্নিং আরএম ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। হ্যাপি দুর্গা পুজো, শুভ সপ্তমী অ্যান্ড শুভ অষ্টমী, দুটোই একসাথে তাই। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি অনেকদিন পর ব্লগ নিয়ে এলাম একটা। এখন সবাই আমি রান্নাবান্না করছি। আর এই যে এখানে কই গেল, আচ্ছা এই যে এখানে ওয়ান সিঙ্ক, হ্যাঁ হাতটা ঠিক আছে, এক সিঙ্ক বাসন আছে। তো এই হলো আজকে আমার কাজ। আর এবারে আমাদের নতুন কার্টেন এসছে, দেখাচ্ছি। এই যে এই কালারের কার্টেন কেমন হয়েছে সবাই একটু জানিও। সাইডে দুটো মাছ করছি আর সাথে ভাত হচ্ছে, ব্যাস এটাই রান্না। আর দেখা যাক, এটা একটা গ্ল্যাম আপের লিপস্টিক অর্ডার করেছিলাম, এটা ইয়েতে পেয়েছে, শান্ত বোটানিকা। ও বাবা, ঠিক আছে দেখি। তো এই লিপস্টিকটা আমি কিছু একটা কিনেছিলাম, সেইখানে আমাকে ফ্লিপকার্টে দিয়েছিল এই মাই গ্ল্যাম থেকে অফার 199 rupees এই দুটো লিপস্টিক। 599 তো প্রাইস দেখাচ্ছে, অ্যাকচুয়ালি আমি জানি না গ্ল্যাম অ্যাপের কী প্রাইস এই দুটো। তো একটা বার্গেন্ডি কালার ছিল আর একটা ছিল হলো আই থিঙ্ক রোজ মেরি কালার, না কী কালার ছিল, রোজ মেরি না কী যেন কালারটা ছিল, মনে পড়ছে না, এখনই দেখাবো সেটা। আর এই যে আমি একটুখানি লাগিয়ে নিজেকে দেখছি, আমার লিপস্টিক ভীষণ ভালো লাগে। আর কি বলো, মানে কত সুন্দর শাখা পরে এসছে, এনার বর এনাকে গিফটও করেছে, কিসের পুজোর গিফটও, দেখো কত সুন্দর। আর আমার এই যে বর শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে, আমাকে কিচ্ছু কিনে দেয় না, কিচ্ছু না, একদম এক চোখে দেখছে আমাকে। হ্যাঁ তো বদনাম করবো না, দেখো কবে থেকে একটাই পাতলা শাখা পরে আছে, এই যে এই যে এই যে। আর এখানে দেখো গুদো মুদো, কি সুন্দর, আমারও খুব শখ। আমি আমি আমার বিয়ের জন্য এর জন্য নিয়েছিলাম, চওড়া চওড়া শাখা পরেছিলাম, আমার খুব শখ ছিল তাই। ঝগড়া করলাম বরের সাথে একটু, হ্যাঁ। আর এবারে আমি যাই, হ্যাঁ আদি তোকে খামচিয়েছে, হায় ভগবান, বাবান খামচাস না রাইকে। এখানে এখন এই এইগুলো ভাজি, পটল ঝিঙা আলু, ও এমনি বলার বলা। আর এখানে যে চিকেনটা হচ্ছে হয়ে গেছে, ফেলো 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 ফেলো। প্রতিবার আমি ফার্স্টে দেখাতে ভুলে যাই, এবারে তাই হলো। তো এই যে চিকেন ভাত খাওয়া শুরু করেছি, এবারে খেয়ে নি। আমার ছেলে আমার আঙ্গুলে মানে আমার নেল পলিশ পরিয়ে দিচ্ছে, বাবার পরে একই ছেলেই আমাকে পড়ালো। দেখি কেমন লাগছে, এই যো নতুন জুতো পরে আছে। আর এই যো আমি রেডি হয়েছি, পুরো লাল লাল হয়ে গেছে, এক সেকেন্ড যদি সুস্থ থাকে মানুষ। ভাবছিলাম ওইখানে ঠাকুরটা দেখতে যাবো, কিন্তু যা জাম লাগলো, জাম দেখে আর যাওয়ার ইচ্ছেটাই চলে গেল। যাই হোক, নবমীর রাতে ঘুরতে বেরোবো বলে এর জন্য আর ওইখানে গেলাম না। এবার আমরা ইউটার্ন মেরে চলে যাচ্ছি ঘরের দিকে।
আমরা এখানে একটা ঠাকুর দেখতে এলাম। বাবাটা ডান্স করতে করতে যাচ্ছে। আরে যে আমি, হ্যাঁ ইনস্টাগ্রামে ভিডিও করো। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে আছি কোনো কাজের জন্য অন্ধকারের মধ্যে গাড়িটা, আর এই ছেলেটা জাম্প করেই যাচ্ছে, জাম্প করেই যাচ্ছে। এটা হচ্ছে একদম এক্সাক্ট আমাদের ঘরের সামনে, গেটের সামনে লাইটিংটা দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। বেশ সুন্দরই করেছে। দাঁড়া দাঁড়া দাঁড়াও, দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গেলাম। এই যে বাড়ির দিক থেকে আমরা এদিকে ঢুকবো, এটা হচ্ছে আমাদের ঘরের রাস্তা। ভিডিওতে ইসকি পুরো অন্ধকার। ও থ্যাংক ইউ, মাথায় ছিল না যে এটাকে তো জ্বালাতে পারতাম। তো যাই হোক, এর পরের ভিডিওতে দেখা করছি নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শেয়ার সাবস্ক্রাইব লাইক এন্ড কমেন্টস দিস, চেক করবে, টাটা।